রোদ, হেঁটেই যেতে হচ্ছে, কি আর করা যাবে। বাবা, অনেকটা পথই হেঁটে এলাম। উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি, সুন্দরবন অঞ্চলে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি। আমার নেশাটা হলো প্রত্যেক বছরই কোথাও না কোথাও অ্যাডভেঞ্চারে যাওয়া। ও, আমি তো নামটাই বলতে ভুলে গেছি, আমার নাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এখান থেকে মাইল দুয়েক হবে, ভাবছি পায়ে হেঁটেই চলে যাব। অনেক দূর থেকে এলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি। এই সবে মাত্র এখানে এসে পৌঁছালাম, একটু মুক্ত বাতাস পেয়ে নিজেকে একটু ফুরফুরে মনে হচ্ছে। এখন একটু সুস্থ বোধ করছি। বাহ, এখানে বেশ ভালোই লাগছে। পুরনো ঐতিহাসিক স্থান, অনেক কথা শুনেছি মানুষের মুখে, নিজের চোখে দেখতে পেয়ে দু চোখটা কেমন জুড়িয়ে আসছে। খুব ভালো লাগছে জায়গাটা। মানুষের শোনা কথা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। আরে মশাই, এখানে কি মনে করে? এই মাত্র এলাম, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি। প্রত্যেক বছর আমার একটু ঘোরার অভ্যাস আছে, অ্যাডভেঞ্চারে যাওয়া। আমার নাম মিস্টার রঘুনাথ চাটুজ্জে। আমি বর্ধমান কলেজে দীর্ঘদিন ছিলাম, সেখানে বর্তমানে এখানে এসেছি, এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, লেখালেখি করি, ভূত নিয়ে লেখালেখি করি। এই তো কিছুদিন আগে আমার একটি বই বেরিয়েছে, পড়েছেন কি না? বাঁশবাগানের ভূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগেই দেখেছি, পেপারে বেরিয়েছিল, বাঁশবাগানের ভূত। হ্যাঁ, খুব নামডাক হয়েছে আপনার। আমি সেই অধম রঘুনাথ চাটুজ্জে, নমস্কার। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। মানুষের মুখে অনেক নাম শুনেছি আপনার, নিজের চোখে দেখতে পেয়ে নিজেকে খুব ভালো লাগছে। তো মশাই, ভূত টুত বিশ্বাস করেন কি? ভূত? আরে ধুর মশাই, এখন এই আধুনিক যুগে ভূত বলে কিছু আছে নাকি? আমারও তেমন বিশ্বাস হয় না। ওই লিখার দরকার জনসাধারণকে আনন্দ দেওয়া, আনন্দ উপভোগ করে, তাই ভূত নিয়ে লেখা লিখি। এরপরে কি আপনার কোনো নতুনত্ব বই লেখার টেন্ডেন্সি আছে? হ্যাঁ, সেটাই চলছে।
লেখালেখি চলছে, মোটামুটি লিখেছি। চলে নাকি মশাই সিগারেট? না না, আমারও সব চলে না। আমি একটু অন্য টাইপের কি না, আমার নেশা করতে আমার ভালো লাগে না। আসলে মশাই আমার শ্যুট করে না বিষয়টা। আপনি তো মশাই সত্যবাদী যুধিষ্ঠির, আমিও খাই না, ছেড়ে দিয়েছি, এই খাচ্ছি। না খেলে মাথায় একটু কাজ করে না, লেখালেখির কাজ করি তো। মশাই পরিবারে কে কে আছেন, বাবা মা? আর পরিবার বলতে ধরুন বাবা মা ছিল, গত দু বছর যাবৎ ওনারাই পরলোক গমন করেছে। বাড়িতে এখন আমার দাদা, বৌদি, আমার স্ত্রী, আমার একটা ভাস্তা আছে, এদেরকে নিয়েই এখন সংসার চলছে। কালকে এসছে এখানে, কাল থেকে পুরোটা এই চতুর দিয়ে একদম ঘুরলাম, চারিদিকটা ঘুরলাম। ঘোরার পর মশাই কাল কি কি হয়েছে জানেন? কি হয়েছে? কাল তখন এ বেলা ডুবেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমি তখন ওই যে গলিটা দেখছেন, ওই গলির দিকে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমার পিছু নিচ্ছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার পেছনে পেছনে কে যেন আসছে। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর তারপর পিছন দিকে তাকিয়ে দেখি একটা বিড়াল। বিড়াল? তাই বলুন, আপনি তো মশাই আমার জীবনটা শেষ করেই দিয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছি মায়ের। এমন ভাবে বলেছেন, আমি তো ভাবলাম সত্যি সত্যি কোনো ভূত আপনাকে পিছু দাঁড়া করেছে। আজকে সন্ধ্যায় কি আমার সঙ্গে একটু যাবেন ওই বাড়ির ভিতরে? একটু লেখালেখি করব, আপনি যদি থাকেন মশাই তাহলে কিন্তু আমার একটু সুবিধে হয়। লেখালেখি মানে আমি সঠিক বুঝলাম না, কোন বিষয়ের উপর আপনি লেখালেখি করতে চান? কেন, বললাম যে আমি ভূত নিয়ে লেখালেখি করি। ভূত? না না মশাই, আমিও সব বিষয়ে যেতে পারবো না। আপনি তো মশাই ভারী লোক দেখছি, একটু আমার সঙ্গে যাবেন, ভয় পান নাকি? ভূত? ছ্যা, আমি তো মশাই ওগুলো বিশ্বাসই করি না, ভয় তো দূরের কথা। তাহলে যেতে আপনি তো কোথায়, চলুন না আমার সঙ্গে। আপত্তি কিসের বলুন, আপনি এত করে বলছেন, চলেন তখন যাওয়া যাক, আপনার কথা তো আমি আর ফেলতে পারি না, চলুন। এখনকার আধুনিক যুগে আপনি ভূত নিয়ে অধ্যয়ন করছেন, বিষয়টা খুব মজার। ওই যা চলছে, পাবলিক যা চায়, জনসাধারণ যেটা চাচ্ছে সেটাই তো করতে হবে। চলুন আসুন, চলুন। আচ্ছা ঠিক আছে, ওই গলিতেই তো আমি কালকে ভয় পেয়েছিলাম, অবশেষে যেটা দেখলাম বললাম আর কি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চলুন। দাঁড়ান, কালকে কিন্তু ওই গলির ভেতরেই আমার বিপত্তিটা হয়েছিল, ওখানেই কিন্তু আমি সেই প্রচন্ড ভয় পেয়েছিলাম বিড়াল দেখে। সাবধান, সে কি বিড়াল, কালো,
আমার পেছন দিক দিয়ে আসছে, মনে হচ্ছে ঘোড়ার মতো আওয়াজ হচ্ছে। ঘোড়া যেমন ভাবে চলছে ঠিক সেই রকম। ভয় নেই, ভয় নেই, চলুন চলুন। এবার সামনে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে। লাশ? লাশ কোথায় পড়ে আছে? হ্যাঁ, সামনে একটা লাশ পড়ে আছে, আপনি আসুন। আরে বলেন কি? হ্যাঁ, সামনে একটা লাশ পড়ে আছে, চলুন দেখি, চলুন দেখি। সত্যি তো লাশ। এখন কি হবে? চলুন, এখানে তো আমার আরো দু তিন দিন থাকতে হবে, তাহলে কিন্তু এই লাশটা কিন্তু পচে গলে যাবে, গন্ধতে আমি থাকতে পারবো না। এক কাজ করি, ওই লাশটিকে টেনে পুকুরে ফেলে দিন। মহাবিপদে পড়লাম তো। না না, এটা তো আমাদের কাজ নয়, এটা পুলিশকে ইনফর্ম করা উচিত। এই ঘোর জঙ্গলে পুলিশ আসবে কোথা থেকে? বরং আপনি লাশটা টেনে পুকুরে ফেলে দিন, মাছকে শেষ করে ফেলবে, আমাদের বিপদ শেষ হয়ে যাবে। না না মশাই, আমি এই কাজ পাবো না, আমার খুব ভয় হচ্ছে। ভয় তো আমারও হচ্ছে, কিন্তু কাজটা তো করতেই হবে, নইলে যে আমরা ফেঁসে যাব মশাই খুনের দায়ে, আমাদের জেলে যেতে হবে মশাই। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, চলুন চলুন আমরাই এই কাজটা করে ফেলি বরং, নইলে তো আমাদের হাতে হাত করে পড়তে হবে। চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলুন, টানো না। হ্যাঁ চলুন, আসুন মশাই, ধরুন, একা পারা যাবে না। কি করে সম্ভব? আরে ভাই, এখানে শুনেছি একটা বীভৎস ঘটনা ঘটেছে, তুই শুনেছিস কি? কোথায়? এই পৌর রাজবাড়িতে। চল তো যে দেখে আসি ঘটনাটা কি। দেখ ভাই, এই ভূতের পরিবেশ কিন্তু আমার ভীষণ ভয় লাগে, তুই আগে আগে চল, আমি তোর পেছনে পেছনে আছি ভাই। আমার কিন্তু ভাই এই ভূতের পরিবেশ ভীষণ ভয় লাগে। আরে ভাই, তুই শুধু আমার সাথে থাকিস। তো লাশ পড়ে আছে। তোকে তো আমি আগেই বলেছিলাম ভাই, এই ভূতের পরিবেশে আমাকে নিয়ে আসিস না, আমার তো ভীষণ ভয় লাগছে। কিন্তু কিন্তু লাশটাকে কি করি এখন? তুই যাই কর আর তাই কর ভাই, আমি চললাম। রাম রাম। না, লাশটা আমাকে দেখতেই হবে, গ্রামের লোক নয় তো। আহ 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 আ